ভিডিও প্ল্যাটফর্ম চরকির প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ মরীচিকা মুক্তি পেয়েছে। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ মরীচিকা নিয়ে গত বছর থেকে শুরু হয় আলোচনা। চরকির তারকাবহুল এই প্রযোজনায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, মাহিয়া মাহি ও জোভানের মতো তারকারা। পরিচালক শিহাব শাহীন জানান, মরীচিকা সিরিজটি গল্প মূলত এক তরুণ মডেলের হত্যার তদন্ত নিয়ে। হঠাৎ একদিন একটি ব্রিজের নিচ থেকে পাওয়া যায় এক মডেলের লাশ। এরপরেই এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে নামেন পুলিশ কর্মকর্তা শাকিল। আর এই পুলিশ কর্মকর্তা শাকিলের চরিত্রে অভিনয় করেন সিয়াম। এখানে সিয়ামের পুলিশ কর্মকর্তা হিসেবে অভিনয় ছিল সাবলীল, শান্তশিষ্ট, অনেস্ট একজন পুলিশ অফিসার হিসেবে। আবার কখনো কখনো আমরা দেখতে পাই রাগান্বিত মারকুটে। সব মিলিয়ে তার চরিত্রটি ছিল দুর্দান্ত। পুলিশ অফিসার শাকিল এই মামলার তদন্ত শুরু করেন। তদন্ত করতে করতে এই ঘটনার সাথে জড়িয়ে যান একজন হাই প্রোফাইল নেতা সালাম শরীফের নাম। একজন নেতা যখন একটি খুনের মামলার সাথে জড়িয়ে পড়েন, তখন তাকে বাঁচাতে উপর মহল থেকে খুব প্রেশার চলে আসে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়, কিন্তু অফিসার শাকিল তার উদ্দেশ্য তিনি অনর, যে কোনো মূল্যেই হোক এই মামলার শুরু তাকে করতে হবে। যত বড় নেতা হোক নাই কেন, তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। তাই শেষ পর্যন্ত কি হয়, শাকিল কি সালাম শরীফকে ধরতে সক্ষম হয়, নাকি নিজে জড়িয়ে যায় নতুন কোনো ফাঁদে, এসব প্রশ্নের উত্তর জানতে আপনাকে দেখতে হবে মরীচিকা। এই সিরিজে প্রথমবারের মতো আফরান নিশোকে নেগেটিভ চরিত্রে দেখার জন্য দর্শকের আগ্রহের কমতি ছিল না। বলে রাখা ভালো, এই সিরিজটি গল্প কিন্তু 2002 সালের আলোচিত মডেল তিন্নি হত্যার ঘটনা থেকে অনুপ্রাণিত। তবে আপনি আফরান নিশোর ভক্ত হলে এই সিরিজটি আপনি মিস করবেন না। নিশোর অভিনয় অবশ্যই আপনার ভালো লাগবে। আর আপনি যদি অলরেডি সিরিজটি দেখে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।